বিবিসি বাংলার এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কার্যালয়ের নবান্নতে সেখানে আমরা কথা বলবো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে মুখ্যমন্ত্রী আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আপনি ব্রিটেন যাচ্ছেন যদিও আপনার অতীতে আপনি বিদেশ সফর খুব একটা করেননি এবং হয়তো বিদেশ সফর আপনি খুব একটা পছন্দ করেন না না বিদেশ সফর পছন্দ করি না তা নয় আমরা সব দেশকেই ভালোবাসি কিন্তু যেহেতু আমার সময় কম এক কাজের চ্যালেঞ্জটা খুব বেশি তাই সবসময় তো সময় হয়ে ওঠে না বাংলাদেশটা আমি গিয়েছি কারণ বাংলাদেশ আমার একদম পাশেই আধ ঘন্টার রাস্তা সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায় সেই জন্য বাংলাদেশটা আমি যাই আর বাদ বাকি আমাদের এই পাঁচ বছরে আমি একটা জায়গাতেই গেছিলাম সিঙ্গাপুরে তিন চার দিনের জন্য আমাদের একটা বাংলার ইন্ডাস্ট্রিটাকে প্রমোট করার জন্য আপনি বাংলাদেশের কথা বলছিলেন যে বাংলাদেশে আপনি সাপোর্ট করেছেন এবছরই আপনি দুবার গিয়েছেন ফেব্রুয়ারি মাসে এবং যখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গেলেন তার সাথে আমি একটাই গিয়েছিলাম একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের সম্মান জানানোর জন্য এটা বাংলাদেশ আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শেখ হাসিনা জি আমি খুব কৃতজ্ঞতার জন্য এই দিনটা আমার যাওয়ার ইচ্ছে ছিল আর তারপরে যেটা আমি গিয়েছিলাম সেটা হচ্ছে ছিটমহল চুক্তির ব্যাপারে সেই প্রসঙ্গে আসছে যে ছিটমহল চুক্তি যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান সমাধান হয়ে গেছে সমাধান করে এবং সেই ছিটমহল বিনিময়ে হতে যাচ্ছে আর কয়েকদিন পরেই তো সেখানে আপনার একটা বড় ভূমিকা ছিল আপনি এই যে দীর্ঘদিনের সমস্যা সেটা যে সমাধান হলো সে ব্যাপারে আপনার আপনার এখন ভাবনাটা কি আমি একটা জিনিস বিশ্বাস করি কিছু ভাষণ দিলাম তারপরে কাজ হলো না আমি সেটা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি ভাষণ দেওয়ার আগে কাজটা আমি করতে পারবো না আর নির্দিষ্ট সময়ের আগে কাজটা কমপ্লিট করে সেই জায়গাটা কথাটা রাখতে পারবো না আমার সবচেয়ে বড়ো জীবনে আমি মনে করি কথা রাখাটা আমার সবচেয়ে বড় প্রেডেন্সিয়ালস কথা যদি কাউকে দিই সেটা রাখি আগেরবারে আমি যখন গিয়েছিলাম ছিটমহল নিয়ে শেখে আসি যে আমায় বলেছিলেন আমি বলেছিলাম আমরা করে দেব এবং আমরা ক্ষমতায় আসার পরে আমরা সার্ভে করেছি কথা বলেছি আমি নিজে ছিটমহলে গেছি ওখানকার পাবলিকের সাথে কথা বলেছি তারা কি চায় জিজ্ঞেস করেছি এবং তারপরে সব কিছু রেডি হয়ে গেছে এখন এই তো একত্রিশে জুলাই মধ্যরাত থেকে হস্তান্তর হবে বাদ বাকি সবাই আমরা সবার বন্ধু সবাই কি আপন হাজার যারা ভারতীয় নাগরিক ছিলে কিন্তু এখন বাংলাদেশি নাগরিক হয়ে যাবে তারা ভারতে আসার জন্য অপশন দিয়েছে তো তাদের পুনর্বাসন এবং ভারতের ভেতরে যারা আছেন যারা বাংলাদেশি ছিটমহলে ছিলেন এখন তারা ভারতীয় নাগরিক হয়ে যাবে তাদের সাহায্যের জন্য আপনাদের সরকার কি পরিকল্পনা করছেন দেখুন আমি এখনো মনে করি ভারত আর বাংলাদেশ আর পাকিস্তান একসময় এক ছিল এখন তিনটি রাষ্ট্র হয়ে গেছে ভৌগোলিক আমাদের মধ্যে একটা ডিমার্কেশন আছে জিওগ্রাফিক बाउंड्री কিন্তু মনের দিক থেকে আমরা কিন্তু এখনো বাংলা আর পশ্চিম বাংলা কোনো তফাৎ নেই মনের দিক থেকে কিন্তু আমাদের কোনো বন্ধনটা হচ্ছে উন্মুক্ত বন্ধন বাংলাদেশে যারা এখানে থাকতে চাইবে আমরা পুরো নিজেদের অতিথি করে আমরা নিজেদের মানে নিজেদের ঘরের আপনজন করে রাখব এবং আমাদের এখান থেকে যারা যেতে চাইবে বাংলাদেশ তারাও সেই এটাই পাবে সুতরাং আমরা বোদ্ধা কান্ট্রি বোদ্ধা সকলকে টেক কেয়ার করব এবং তাদের রিহ্যাবিলিটেশন তাদের সমস্ত কিছু আমাদের দেখভালের দায়িত্ব এটা আমাদের উপর দিন আমরা করব বাংলাদেশে গিয়ে আপনার বিশেষ করে ফেব্রুয়ারি ভিজিটে আপনি এক একটি ভাষণে বলেছিলেন যে তিস্তা চুক্তি যে তিস্তা নদীর পানি বিনিময় বন্টন চুক্তি যেটা দেখুন তিস্তা নিয়ে আমি এক্ষুনি কথা বলবো না তার কারণ এটা যেহেতু ভারত বাংলাদেশের ব্যাপার আর এটা নিয়ে আমার কথা বলার এই মুহূর্তে কোনো অধিকার নেই না কিন্তু আপনি বলেছিলেন যে আমি কোনো আলোচনায় যাচ্ছি না আমি এটা নিয়ে আলোচনা করছি না বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছে যে ইটস এ ম্যাটার অফ টাইম আমি আলোচনা করছি না আমি তো বললাম এটা নিয়ে আমি কোনো আলোচনা করছি না আমি যদি ভারতের রাজনীতির দিকে তাকাই আমরা দেখেছিলাম যে নির্বাচনের সময় এখানে একটা প্রচারণা হয়েছিল যে এখানে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে থাকছেন তাদেরকে শনাক্ত করে বাংলাদেশে ফেরত পাঠানোর একটা কথা হয়েছিল এবং আপনি সেটার জোর প্রতিবাদ করেছিলেন এবং আপনি বলেছিলেন যে আপনি এটা হতে দেবেন না বা আপনি এদেরকে একটা ধারণা ছিল যে এরা হয়তো বাংলাদেশি অনুপ্রবেশকারী না তো সেই বিষয়ে আপনার আপনি এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এবং এক বছর দিল্লিতে বিজেপি শাসন প্রতিষ্ঠা হওয়ার পর এই যে একটা অনিশ্চয়তা বা শঙ্কা ছিল পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটিকে কেটেছে আপনার কি মনে হয় সংখ্যা কিছু রাজনৈতিক নেতার বক্তব্যে হয়েছিল এবং তারা বৈধ অবৈধ বলেনি বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে কম্বল লোকরা কম্বল নিয়ে সব বলা হয়েছিল এবং আমি আগেও বলেছি আপনাকে এখনও বলছি আমার একটা সেন্টিমেন্ট আছে আমি বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলা এবং ভারতবর্ষের যারা আমরা এই ভাষায় কথা বলি উভয় উভয়ের কাছে আমরা এতটাই আন্তরিকতায় আমরা উন্মুক্ত যা আমরা মনে করি আমাদের ভাষা এক আমাদের কথা এক আমাদের অন্তর এক সুতরাং কোনোভাবেই তাদেরকেও বিপদে পড়বে এটা আমি কখনোই চাই না এবং আমরা বলেছিলাম আমরা আমাদের কথা রেখেছি এখানে আমরা তো কিছু করতে দিই নি কিছু তারাও আমাদেরই বন্ধু বান্ধব আর বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষ এসেছে মনে রাখবেন উনিশশো সালে ইন্দিরা মোদি যে চুক্তি হয়েছিল। তারপরে নেহরুলিয়াকত চুক্তি তার আগে হয়েছে স্বাধীন হওয়ার পর সেগুলো কিন্তু কন্টিনিউ করে এবং ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন নাও যারা বাংলাদেশ থেকে ওপার বাংলা থেকে এসছেও এবং এখনও যারা আছে আমি মনে করি যারা বৈধ সিটিজেন তাদের সম্বন্ধে বলার কারো অধিকার নেই দে আর দ্য ইন্ডিয়ান সিটিজেন আপনি ধর্ম বিশ্বাসী এবং ভারতের একটা মূল নীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা কিন্তু একটা আশঙ্কা জেগেছিল যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে ধর্মনিরপেক্ষতা একটু হুমকির মুখে পড়তে পারে তো এক বছর বিজেপি শাসন চলেছে এবং আর এস এস আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার বিভিন্ন কাজ নিয়ে অনেক আলোচনা হয়েছে ভারতের মিডিয়াতে তো আপনার কি কোনো সংশয় আছে যে ভারতের ধর্ম নিরপেক্ষতা কোনোভাবে হুমকির মুখে পড়তে পারে দেখুন আপনি যাদের কথা বললেন আমি আমার মুখ দিয়ে বলতে চাই না এরা তো প্রতি মুহূর্তে সং মানে চেষ্টা করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার প্রতি মোমেন্টে আমাদের সজাগ থাকতে হয় এমনকি এবারেও এবারেও ঈদের দুদিন আগে যে ঘটনাটা একটা মেয়ে নিজে চলে গেছে বাড়ি থেকে তার কোনো কিডন্যাপিংয়ের কেসই নয় তাকে একটা হিন্দু মুসলমান সাজিয়ে যেভাবে কেসটাকে নিয়ে ঈদের আগেও ঈদের উৎসবটাকে নষ্ট করে দিয়ে হিন্দু মুসলমানে ভাগাভাগি করার চেষ্টা করা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক আমরা বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় মন্ত্র আমরা স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করি এমনকি যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল রবীন্দ্রনাথ রাখি রাখি বন্ধনের কথা বলেছিলেন আমরা কোনো ভাগাভাগির কথা বিশ্বাস করি না ধর্মে ধর্মে ভাগাভাগি বিশ্বাস করি না আমরা সবাই মানুষ মানবিকতার মানুষকেই আমরা বিশ্বাস করি এক্ষেত্রে আমার টাইটেল একটা হতে পারে আমার ধর্ম একটা হতে পারে আমি একজনকে শ্রদ্ধা করতে পারি মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা যার যার মতো রেসপেক্ট করবে এটাই আমাদের নিয়ম এটাই সারা বিশ্ব এটাই শান্তির বিশ্ব এক্ষেত্রে কেউ যদি মনে করে দাঙ্গা নিয়ে হাত পোড়াবে সেটা ঠিক নয় আর দাঙ্গা আমরা কখনই অ্যালাউ করি না আর করবো না প্রয়োজনে দাঙ্গা লাগাতে দেবো না আর দাঙ্গা করলে যত কঠিন এবং কঠোর আমায় হতে হয় না কেন সেটা আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে খুব ধন্যবাদ জানাচ্ছি বিবিসি খুব নাম করা এবং সারা পৃথিবীর মানুষ আপনাদের ভরসা করে বিশ্বাস করে খবরের সংবাদে আজকে অনেক সময় নানারকম ডিস্টর্ট হয় কিন্তু বিবিসির সংবাদ সত্যতা নিয়ে আজও পৃথিবীর মানুষের কাছে ভীষণ সম্মান এবং রেসপেক্ট আছে এই রেসপেক্টের জন্যই আপনাদের আমরা সকলেই খুব সম্মান করি আপনাদের ফুল টিমকে আপনাদের অর্গানাইজেশনকে আমরা আমাদের শ্রদ্ধা জানাচ্ছি